বন্ধুরা এবার আমরা সংখ্যা সংক্রান্ত কিছু প্রবাবিলিটির এক্সাম্পল সলভ করব। প্রথম এক্সাম্পল, 20 থেকে 520 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেখান থেকে যে কোনো একটা সংখ্যা যদি আমি চুজ করে নিই তাহলে সেইটা একটা অযুগ্ম ঘন সংখ্যা হবে বা সেটা একটা বিজোড় ঘন সংখ্যা হবে তার সম্ভাব্যতা কত। তো ফার্স্টলি আমরা চিন্তা করি যে 20 থেকে 520 পর্যন্ত মোট সংখ্যা কয়টা আছে। 20 থেকে 520 পর্যন্ত মোট সংখ্যা আছে হচ্ছে 501টা টোটাল সংখ্যা। আর এই রেঞ্জের মধ্যে ঘন সংখ্যা কয়টা আছে, এই রেঞ্জের মধ্যে খেয়াল করে দেখি, 3³ হচ্ছে একটা ঘন সংখ্যা, সেটা হচ্ছে 27, 4³ হচ্ছে একটা ঘন সংখ্যা, 64, 5³ একটা ঘন সংখ্যা, 125, 6³ একটা ঘন সংখ্যা, সেটা হচ্ছে 216, 7³ একটা ঘন সংখ্যা, সেটা হচ্ছে 343, 8³ একটা ঘন সংখ্যা, যেটা হচ্ছে 512, 8³ একটা ঘন সংখ্যা, যেটা হচ্ছে 512। আচ্ছা, এরপরে যদি কোনো ঘন সংখ্যা নেই সেটা আসলে রেঞ্জের বাইরে চলে যাবে। এখন অযুগ্ম ঘন সংখ্যা কয়টা আছে, এইটা হচ্ছে একটা বিজোড় ঘন সংখ্যা, এটা বিজোড় ঘন সংখ্যা, এইটা বিজোড় ঘন সংখ্যা, বাকিগুলা কিন্তু জোড় ঘন সংখ্যা। তাহলে বিজোড় ঘন সংখ্যা আছে আমাদের কাছে 3টা, তার মানে আমাদের অনুকূল ঘটনা 3টা আর মোট ঘটনা 501টা। সুতরাং প্রবাবিলিটি ইকুয়াল টু হবে 3/501, বা এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে 1/167। পরের এক্সাম্পল, এবারের এক্সাম্পল, 1 থেকে 20 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেখান থেকে যে কোনো একটি সংখ্যা বেছে নিলে সেটি 3 অথবা 5 গুণিতক হওয়ার সম্ভাব্যতা কত, 3 অথবা 5 গুণিতক হওয়ার সম্ভাব্যতা কত। তো একটু খেয়াল করে দেখি, 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 20টা, 1 থেকে 20 পর্যন্ত মোট স্বাভাবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে 20টা, তার মানে মোট ঘটনা হবে হচ্ছে 20টা। আর এই যে ঘটনা 3 অথবা 5 গুণিতক হওয়া, এটা হচ্ছে অনুকূল ঘটনা। তো এই অনুকূল ঘটনা কয়টা হবে সেটা একটু খেয়াল করে দেখি, এই রেঞ্জের মধ্যে 3 গুণিতক কে কে আছে, এই রেঞ্জের মধ্যে 3 গুণিতক আছে হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 5 গুণিতক আছে হচ্ছে 5, 10, 15, 20, এই 4টা। এখন আমরা একটা ব্যাপার এভাবে চিন্তা করি, আমরা চিন্তা করি যে 3 গুণিতক হওয়া যে জিনিসটা, 3 গুণিতক হওয়া যে ঘটনাটা, তার নাম হচ্ছে এ। তাহলে এন অফ এ কয়টা আছে, এন অফ এ এখানে আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। আর 5 গুণিতক হওয়াকে আমরা যদি বলি এন অফ বি, মানে ঘটনাটার নাম যদি বি হয় তাহলে এন অফ বি কত হবে, এন অফ বি হচ্ছে 4। আর খেয়াল করে দেখি 15 সেটা প্রথম সেটেও আছে, সেটা দ্বিতীয় সেটেও আছে, তাই এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে 1। তো যেহেতু এরা একটা, এরা এই দুইটা পরস্পর অবর্জনশীল, যেহেতু একটা কমন পোর্শন আছে, সুতরাং আমরা এভাবে বলতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি, বা এটাকে বলা হয় এ অথবা বি এর সম্ভাব্যতা, যেরকম 3 অথবা 5 গুণিতক হওয়ার সম্ভাব্যতা। তাহলে সেটা সমান আমরা কি শিখেছিলাম, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ কত হবে, পি অফ এ হবে হচ্ছে 6/ টোটাল কয়টা ছিল 20, প্লাস পি অফ বি কত হবে 4/20, মাইনাস এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি কত হবে 1/20, দ্যাট মিন্স 9/20 আমাদের আছে। বন্ধুরা নেক্সট এক্সাম্পল, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা দৈবভাবে বেছে নিলে সংখ্যাটি যে মৌলিক তার সম্ভাব্যতা আমরা জানতে চাই। সংখ্যাটি যে মৌলিক, খেয়াল করে দেখি 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে 25টা, আমরা যদি গুণে দেখি আমরা দেখব যে টোটাল মৌলিক সংখ্যা আছে 25টা, তাহলে সম্ভাব্যতা হবে 25/100 বা 1/4 মৌলিক হওয়ার সম্ভাব্যতা হবে এটা। সেকেন্ডটা হচ্ছে মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা, মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা। খেয়াল করে দেখি যে মৌলিক হওয়ার সম্ভাব্যতা যেটা, বা মৌলিক হওয়ার যে ঘটনা, আমরা যদি তার নাম এ দিই, আর 5 দ্বারা বিভাজ্য হওয়ার যে সম্ভাব্যতা তার নাম যদি আমরা দিই হচ্ছে বি, তার নাম যদি আমরা দিই বি,
তাহলে আমরা একটু জিনিস খেয়াল করে দেখবো যে প্রবাবিলিটি অফ এ হবে হচ্ছে 1/4, যেটা আমরা একটু আগে বের করে আসছি যে মৌলিক হওয়ার সম্ভাব্যতা 1/4, আর পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা 1 থেকে 100 পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে 20টা। কেন? কারণ 100/5 ইকুয়াল টু হচ্ছে 20, সো পাঁচ দ্বারা বিভাজ্য হওয়া হয় এরকম সংখ্যা হচ্ছে 20টা আছে। তাহলে প্রবাবিলিটি অফ বি যেটা সেটা হবে হচ্ছে 20/100 বা 1/5, সেটা হবে প্রবাবিলিটি অফ বি। এখন কোশ্চেন, এই এ আর বি এর মধ্যে কি কোনো কমন ঘটনা আছে? আছে। কয়টা? একটা। কেন? কারণ 5 যে নাম্বারটা, 5 নিজে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য, আবার সেই সংখ্যাটা একই সাথে মৌলিকও। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে 1/100। তাহলে এখন যদি আমরা বলতে চাই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, সেটা হবে এরকম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, বা 1/4 প্লাস 1/5 মাইনাস 1/100। তারপরে এটাকে ক্যালকুলেট করলে যা আসবে সেটা হবে আমাদের উত্তর। ওকে, পরেরটা খেয়াল করি, সেটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা। খেয়াল করো, 2 একটা মৌলিক সংখ্যা, 3ও একটা মৌলিক সংখ্যা, তাই কোনো একটা সংখ্যা যদি 2 দিয়েও বিভাজ্য হয়, 3 দিয়েও বিভাজ্য হয়, তার মানে হচ্ছে সে 3 × 6 দিয়ে বিভাজ্য। সো আমরা খুঁজে বের করব 1 থেকে 100 পর্যন্ত 6 দিয়ে বিভাজ্য সংখ্যা কয়টা আছে। 100 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে সেটা 16 পয়েন্ট সামথিং হবে, তার মানে 6 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে আসলে 16টা। তাহলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 6 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা হবে হচ্ছে 16/100, বা যেটা আসবে হচ্ছে 4/25। দেন মডুলাস x-4 <= 13, এই শর্ত মেনে চলে তার সম্ভাব্যতা। খেয়াল করে দেখি, মডুলাস x-4 <= 13, একে যদি আমরা আরো দুইটা লাইন প্রসিড করি তাহলে এমন হয় -13 <> x-4 <> 13। তিন পাশেই যদি আমি 4 যোগ করি তাহলে যেটা হবে -9 <> x <> 17, এরকম হয়। এখন খেয়াল করি যে -9 থেকে 17 পর্যন্ত কয়টা সংখ্যা আছে যারা এই রেঞ্জের মধ্যে থাকে, মানে -9 থেকে শুরু করে 17 পর্যন্ত কয়টা স্বাভাবিক সংখ্যা আছে যারা এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে। ডেফিনেটলি এরকম সংখ্যা আছে হচ্ছে 17টা। তাহলে আমাদের সম্ভাব্যতা হবে হচ্ছে 17/100। লাস্ট একটা, x+100/x <= 50, এই শর্তটা মেনে চলে তার সম্ভাব্যতা কত। তো খেয়াল করি, শর্তটা যেটা দেওয়া আছে তাকে যদি একটু ক্যালকুলেট করা হয় তাহলে কেমন হবে, x²-50x+100 <> 0। বাম পাশটাকে একটু ভেঙে দিতে এরকম দাঁড়ায় x-47.92 × x-2.08, এরকম আসে কিছু একটা। তো এই জিনিসটাকে যদি আমরা মানে অসমতার ওয়েতে যদি আমরা সলভ করি তাহলে যেটা আসবে সেটা এরকম যে 2.08 থেকে 47.92 পর্যন্ত। তো 2.08 থেকে 47.92 পর্যন্ত, মানে এই রেঞ্জ পর্যন্ত টোটাল আমাদের কয়টা স্বাভাবিক সংখ্যা আছে, মানে এই রেঞ্জের মধ্যে কয়টা আমাদের স্বাভাবিক সংখ্যা আছে আমরা খেয়াল করলে দেখবো এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা আছে টোটাল হচ্ছে 45টা, মানে এই রেঞ্জের মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে আমাদের 45টা। তাহলে আমাদের প্রবাবিলিটি হবে 45/100 বা 9/20।